কেউ তাকে বলেনি মানুষ হতে। মিতুলের পঞ্চম জন্মদিনে একটি বই উপহার দিয়ে মা আশীর্বাদ করলেন, বড় হয়ে বাবার মতো ডাক্তার হও। বাবা দিলেন ছোট্ট কম্পিউটার, বললেন ডাক্তার হওয়ার অনেক খেপা, তার চেয়ে বাবা ইঞ্জিনিয়ার ঠের ফালু। আরও অনেকে অনেক উপহার ও আশীর্বাদ দিলেন, কিন্তু কেউই বললেন না মিতুল মানুষ হও। সেই শুরু। তারপর থেকে দৌড়াতে লাগলো মিতুল, কখনো বাবার ঠেলায় কখনো মার। মাস্টার মশাইয়েরাও যে যার ইচ্ছে মতো মিতুলকে দৌড়াতে চাইলেন, কেউ আর্টসের দিকে, কেউ বিজ্ঞানের দিকে, আবার কেউ মিতুলকে জোর করে ঠেলে দিতে চাইলেন এগ্রিকালচারে। ক্রমে ক্রমে মিতুলের মনেও হওয়ার বাসনা উঠতে শুরু হলো, কিন্তু কি হবে সে, তার কি হতে ইচ্ছে করে? সিনেমা দেখলে অমিতাভ, ক্রিকেট দেখলে সচিন, ফুটবল দেখলে মেসি। কেউ তাকে বলেনি মানুষ হতে। মিতুলেরও কখনো খুনাক্ষরে তা মনে হয়নি। মাঝে মাঝে অনেক হওয়ার ইচ্ছে অনেক না হওয়ার থেকে দৌড়ালে হতাশায় ক্রোধে মিতুলের মনে হয়েছে নেতা হতে। কারণ একজন যখন কিছুতেই কিছু হতে পারে না, সহজেই নেতা হয়ে যায়, আর তাও না হলে আর একটু নেমে এসে গুন্ডা বা চোর হতেও ইচ্ছে হয়েছে মিতুলের, কিন্তু কখনোই মানুষ হওয়ার ইচ্ছে জাগেনি তার মনে। একদিন কি কারণে এক সন্ন্যাসীকে হাত দেখাতে গেলে মিতুলকে তিনি জিজ্ঞেস করেন, বেটা কি হতে চাস তুই? মিতুল তাকে তার অনেক স্বপ্নের কথাই বলে, বলে ডাক্তার হওয়ার কথা, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, অমিতাভ কিংবা সচিনের গল্পও। সব শুনে সেই সন্ন্যাসী বলেন, এইসব তো হবে পরে, আগে মানুষ হতে হবে। মিতুল আকাশ থেকে পড়ে রেগে হয় আগুন, বেটা ভণ্ড সাধু, বলে কি না মানুষ হতে হবে? মানুষের বাচ্চা হয়েও সে কি তবে কুকুর বাছুর? রেগে মেগে সন্ন্যাসীর নামে থুতু ফেলে মিতুল ছুটে চলে তার অনেক হওয়ার ইচ্ছের দিকে। এই জন্মে তাকে হতেই হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অমিতাভ, সচিন, নেতা কিংবা কুণ্ডা। কেউ তো তাকে বলেনি মানুষ হওয়ার কথা, না মা, না বাবা, না শিক্ষক, না প্রতিবেশী, না কেউ বলেনি ডাক্তার হলেও মানুষ নাও হতে পারে সে, ইঞ্জিনিয়ার হলেও মানুষ হওয়া নাও যেতে পারে, হলি অভিনেতা খেলোয়াড়। এক সন্ন্যাসী বলেছিলেন, কিন্তু তিনি তো এই সংসারের কেউ না। মিতুল তাই ছুটে চলে অনেক হওয়ার জন্য, একটি মানুষ হওয়ার কথা ভুলে।